ডাক্তার এলো, এর আগে নার্স হয়েছে, তারপর ছাত্র ছাত্রী হয়েছে, তারপর যাদবপুর প্রেসিডেন্সি হয়েছে, মানে যা যা দরকার সবটাই একদম পূর্ণ করে দিচ্ছে তৃণমূল। আরে দাদা, আমি বলছি আর ডাক্তার নিয়ে আলোচনা হচ্ছে এইসব আলোচনা? 2011 সালের পর আচ্ছা ঠিক আছে, বুঝেছি, হাসপাতালে মৃত সঞ্জীবনী মন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে, যাই হোক ঠিক আছে। আমি যেটা বলি সেটা হচ্ছে, 11-র আগে মানুষ মৃত্যুর দায় বামফ্রন্ট সরকারের, 11-র পর যত মানুষ মারা যাচ্ছে তার দায়ও বামফ্রন্ট সরকারের। যাই হোক, যেটা বিষয় হচ্ছে আমার, এই রাজ্যের মাটিতে দুটো কথা আমি ইনফরমেশন দিই। এক, এ রাজ্যে আপনার বাঙ্গুরের ঘটনা মনে আছে, স্মরণে আছে, ভিজিট করতে যাওয়ার সময় একজন ডাক্তারবাবু অবজেকশন করেছিলেন যে ডিস্টার্ব হচ্ছে, তারপর তাকে বদলি হতে হয়েছিল। সাগর দত্তর ঘটনা আপনার মনে আছে, এই রাজ্যের মাটিতে একের পর এক স্পেশালিস্ট ডাক্তারবাবু চাকরি ছেড়ে চলে গেছেন ডিউ টু দা মমতা বন্দ্যোপাধ্যায়। কার কারণ? মমতা বন্দ্যোপাধ্যায় চটকদারি রাজনীতি, ক্যামেরা নিয়ে হাসপাতালের ভেতরে দৌড়ে বেড়ানো, এইটাকে তিনি এনকারেজ করেননি, এটাকে তিনি অ্যালাউ করেননি। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কোভিড এর আগে যখন নার্সরা আমাদের রাজ্য ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন উনি বলেছিলেন যে রাস্তা থেকে কিছু মহিলাদের ধরে নিয়ে এসে শিখিয়ে দাও, স্যালাইন ট্যালাইন দিয়ে দেবে। নার্সিংটা ওনার ছবি আঁকা বা ওনার গান গাওয়া বা ওনার কবিতা লেখার মতন বিষয় নয়, এটা বোঝার মতন জ্ঞান বা বুদ্ধি ওনার মধ্যে নেই। আর ওনাকে যারা আমরা নির্বাচিত করেছি আমরা কতটা অবোধ এটা থেকে বোঝা যায়। কিছু কিছু ডাক্তারের উদ্দেশ্যে ডাক্তার ও ডাক্তার নচিকেতা গানটা গেয়েছিলেন, সেটা হচ্ছে নির্মল মাঝি এবং শান্তনু সেন। এই নির্মল মাঝি, যে নির্মল মাঝি কুকুরের ডায়ালিসিসের জন্য পিজিতে পাঠিয়েছিলেন। এক, আর একটা লাইন বলে নিই, ছোট্ট একটা লাইন, না বললে খারাপ লাগবে আপনাদেরও, খাটিয়া সত্যিই আজকাল দেখতে পাওয়া যায় না, আজকাল খাটিয়া দেখতে পাওয়া যায় না। ভালো করে ভাই সৌরভ তাকিয়ে দেখো, হসপিটালের গায়ে মরার গাড়ি, কাঁচের বাক্সে ঘেরা গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, খাটিয়াটা তো উঠে গেছে। বলো হরি হরি বল করে একমাত্র এই সরকার সেই পরিষেবা দিচ্ছে, কাঁচের গাড়িটা তোমার এলাকাতে একমাত্র বলো হরি হরি বল করে শান্তনু সেনের মেয়ে কত র‍্যাঙ্ক করেছিল, কিভাবে পড়াশোনাটা ঢুকেছে ডাক্তারি পড়াশোনা? আরে তোমরা তো মেডিকেল কোভিড এর সময় ডাক্তারদের পায়ের তলায়, আর কোভিড মিটে যাওয়ার পর তৃণমূল এখন ডাক্তারদের ঘাড়ে শব্দ চাপিয়ে দিচ্ছে।